হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস, সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা যে সমস্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব সেগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের প্রতিটি আপকামিং পরীক্ষার জন্য, বিশেষ করে ডাব্লিউবি মেন্স এবং তার সাথে যে কলকাতা পুলিশের নিউ রিক্রুটমেন্ট চলছে এই সমস্ত পরীক্ষায় কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি প্রশ্ন তুমি উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং প্রতিটি প্রশ্ন কিন্তু আমরা WBCS-এর বিগত বছর থেকে নিয়েছি, তাই প্রতিটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আপকামিং তোমাদের WB মেন্স পরীক্ষার জন্য। তো অবশ্যই তোমরা প্রত্যেককেই প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে প্রথম কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? তো ভারতীয় জাতীয় কংগ্রেস এই পার্টটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের প্রতিটি আপকামিং পরীক্ষার জন্য, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যই কিন্তু জাতীয় কংগ্রেসের এই পার্টটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এখানে তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন WC ব্যানার্জি বা উমেশচন্দ্র ব্যানার্জি, তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন কে? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন কে? তো বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি আমরা WBP-র বিগত 10 বছরের ইংলিশের পেপারটি নিয়ে একটি PDF বানিয়েছি, যে PDFটির মূল্য মাত্র 15 টাকা। তো এবছর যারা WB মেন্স পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই সেই ইংলিশের পেপারটি সংগ্রহ করে নিও, সম্পূর্ণ প্রিন্টেবল ফরম্যাটে তোমাদের তৈরি করা হয়েছে, তো অবশ্যই তোমরা কালেক্ট করে নেবে এবং সেটি কিন্তু প্রিন্ট করে অবশ্যই তোমরা পড়বে। তো এই PDFটি সংগ্রহ করার জন্য তোমরা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে কিন্তু এটি লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা বাই করে নিতে পারবে। তো এবার আসা যাক এই প্রশ্নে, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন কে? তো ভারতের ভাইসরয় ছিলেন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ডাফরিন, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ডাফরিন ছিলেন জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইসরয়। তো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। তো প্রথম যে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন WC ব্যানার্জি, যেটি কিন্তু আগে জানালাম তোমাদেরকে। তো সেই সময় ভাইসরয় ছিল ডাফরিন এবং এই জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল 1885 সালে মুম্বাই। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে রাখবে, জাতীয় কংগ্রেস সম্পর্কে সমস্ত খুঁটিনাটি প্রশ্ন কিন্তু তোমাদের দেখে রাখতে হবে। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তো এই প্রশ্নটি কিন্তু বহুবার রিপিট হয়েছে বহু পরীক্ষায়। তো দেখতে পাচ্ছ প্রতিটি প্রশ্ন কিন্তু WBCS-এর বিগত বছর থেকে নেওয়া হয়েছে। তো তোমরা চিন্তা করতে পারবে তোমাদের যে আপকামিং WB কনস্টেবল পরীক্ষা আসছে সেখানে কিন্তু কতটা গুরুত্বপূর্ণ এই সমস্ত প্রশ্নগুলি, এবং তোমরা লক্ষ্য করে দেখতে হবে যে এই যে প্রশ্নগুলি আছে এখান থেকে কিন্তু তোমাদের WBP-র প্রিলি বলো মেন্স বলো এখানে কিন্তু বহুবার রিপিট হয়েছে প্রশ্নগুলি। তো এখান থেকে কিন্তু প্রশ্ন বেশিরভাগ হয়ে থাকে WBCS-এর বিগত বছরের প্রশ্ন থেকে, কিন্তু WBP মেন্স বলো প্রিলি বলো সেখানে কিন্তু কপি করা হয়। তো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব বন্ধুরা। পরবর্তী প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ, কত সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন? কত সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন? তো এখানে সঠিক উত্তরটি হবে 1920 সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সূচনা করেছিল। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, সাইমন কমিশন নিয়োগ করা হয়েছিল কেন? সাইমন কমিশনকে নিয়োগ করা হয়েছিল কেন? তো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে, ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য সাইমন কমিশনকে নিয়োগ করা হয়েছিল। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব বন্ধুরা। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন? স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা ও সভাপতি কে ছিলেন? তো নিম্নের মধ্যে স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা এবং সভাপতি ছিলেন CR দাস বা চিত্তরঞ্জন দাস। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, ভারতের জাতীয় বাহিনী বা INA-র প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভারতের জাতীয় বাহিনীর বা INA-র প্রতিষ্ঠাতা ছিলেন কে? তো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, রাসবিহারী বসু ছিলেন ভারতের জাতীয় বাহিনী বা INA-র প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, ত্রিপুরা অধিবেশনে কংগ্রেসের সভাপতি হওয়ার জন্য সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেছিল?
त्रिपुरा अधिवेशने कांग्रेस सभापति हवार जन्य सुभाषचंद्र बसु काके पराजित करेछिल बा काके पराजित करे सुभाषचंद्र बसु त्रिपुरा अधिवेशने सभापतित्व होयेछिल कांग्रेसे। तो सुभाषचंद्र बसु दुबार किन्तु सभापति होयेछिल कांग्रेसे, तुम्हारा जानो। तो त्रिपुरा अधिवेशने सभापति होयेछिल पट्टभी सीतारामैयाके हारिए सुभाषचंद्र बसु त्रिपुरा अधिवेशने कांग्रेसे सभापति होयेछिल। तो ये कत साले होयेछिल सेटा किन्तु अवश्य तुम्हारा कमेंट करे जानिओ। परवर्ती प्रश्नटी आमरा देखे नेब। प्रथम प्रश्न एखाने देखते हो कबे आजाद हिंद फौज गठित होयेछिल, कबे आजाद हिंद फौज गठित होयेछिल। तो ये आजाद हिंद फौज के गठन करेछिल सेटा किन्तु अवश्य तुम्हारा कमेंट करे जानाबे। तो आजाद हिंद फौज गठन होयेछिल 1942 साले पहला सेप्टेम्बर, अर्थात अपशन डी इज द राइट आंसर। परवर्ती प्रश्नटी आमरा देखे नेब। परवर्ती प्रश्न तुम्हारा एखाने देखते हो रावलाट आईन कबे प्रवर्তিত হয় বা রাওলাট আইন কবে পাস হয়। তো এটি কিন্তু কমন একটি প্রশ্ন, বহুবার পরীক্ষায় এসেছে, তোমরা জানো। তো রাওলাট আইন পাস হয় 1919 সালে। তো এই রাওলাট অ্যাক্টকে কিন্তু কালো আইনও বলা হয়, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে চাও স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, কে লিখেছিলেন এটি, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় এটি কে লিখেছিলেন। তো এটি লিখেছিলেন আমাদের রঙ্গালাল বন্দ্যোপাধ্যায়, তিনি লিখেছিলেন স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় এটি কিন্তু তিনি লিখেছিলেন। তো এখানে সঠিক উত্তরটি হয়ে গেল আমাদের অপশন ডি। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ ভারতের সংবিধান গৃহীত হয় কবে, ভারতীয় সংবিধান গৃহীত হয় কবে। তো এই প্রশ্নটি কিন্তু তোমাদের সম্প্রতি WBP নাহলে এক্সাইজ কনস্টেবলে এসেছিল, দেখবে একবার খেয়াল করে। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতীয় সংবিধান গৃহীত হয় 26 জানুয়ারি 1950 সালে, এটি কিন্তু WBP কনস্টেবলই এসেছিল মনে হচ্ছে। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ বাক স্বাধীনতা হলো একটি, বাক স্বাধীনতা হলো একটি কি, মৌলিক অধিকার, নির্দেশ নীতিভিত্তিক অধিকার, রাজ্য বিধানসভা প্রতিনিধি অধিকার, না উপরে কোনোটি নয়, কোনটি সঠিক উত্তর হবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। তো এখানে সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে বাক স্বাধীনতা হচ্ছে একটি মৌলিক স্বাধীনতা, মৌলিক অধিকার হচ্ছে আমাদের বাক স্বাধীনতা এটি। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা কতগুলি, ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা কতগুলি। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ 6টি। তো যার মধ্যে একটি হচ্ছে বাক স্বাধীনতা অধিকার, বাকিগুলি কী কী সেগুলি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। বাকি 5টি কী সেটি কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, মৌলিক অধিকারগুলি আমাদের কী কী আছে। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ ভারতের রাষ্ট্রপতি ইম্পিচ করতে পারে কে, ভারতের রাষ্ট্রপতিকে ইম্পিচ করতে পারে কে। তো ভারতের রাষ্ট্রপতিকে ইম্পিচ করতে পারে সংসদ, সংসদ দ্বারা ভারতের রাষ্ট্রপতিকে ইম্পিচ করা হয়। পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ সংবিধান সভার সভাপতি কে ছিলেন, সংবিধান সভার সভাপতি কে ছিলেন, সংবিধান সভার সভাপতি কে ছিলেন। তো সংবিধান সভার সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ নর্মদা নদীর উৎপত্তিস্থল কোথায়, নর্মদা নদীর উৎপত্তিস্থল কোথায়। তো প্রতিটি প্রশ্ন কিন্তু WBCS-এর বিগত বছর থেকে নেওয়া হয়েছে, কোনো প্রশ্ন কিন্তু এক্সট্রা নেওয়া হয়নি, প্রতিটি প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসেছে। তো প্রতিটি প্রশ্ন তোমরা ভালোভাবে উত্তর দেওয়ার চেষ্টা করো। তো এখানে সঠিক উত্তরটি হবে নর্মদা নদীর উৎপত্তিস্থল হচ্ছে অমরকণ্টক মালভূমি থেকে, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ কোন নদীর তীরে কোটা অবস্থিত, কোটা শহরটি কোন নদীর তীরে অবস্থিত, কোটা শহরটি কোন নদীর তীরে অবস্থিত। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, চম্বল নদীর তীরে অবস্থিত কোটা শহরটি। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে চাও নিম্নের কোনটি পশ্চিমবাহী নদী, নিম্নের কোনটি পশ্চিমবাহী নদী। তো এই প্রশ্নটি বহুবার বহু পরীক্ষায় এসেছে, তোমরা দেখেছ। তো নিম্নের কোনটি পশ্চিমবাহিনী নদী, তো পশ্চিমবাহিনী নদী হচ্ছে নর্মদা, নর্মদা হচ্ছে একটি পশ্চিমবাহিনী নদী। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ আধি নামক ঝড় নিম্নলিখিত কোন স্থানে ঘটে, আধি নামক ঝড় নিম্নলিখিত কোন স্থানে ঘটে। যেমন আমাদের আশ্বিনের ঝড় আমাদের হয় পশ্চিমবঙ্গে, তেমনই আধি নামক ঝড়টি কোথায় হয় সেটি তোমাকে এখানে জানতে চাওয়া হয়েছে। তো এখানে তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে আধি হয় পাঞ্জাবে, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্নটা আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ যদি পৃথিবীতে কোনো বায়ুমণ্ডল না থাকতো তবে এর অবস্থা হতো কীরকম। তো এই প্রশ্নটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমাদের WBP কনস্টেবলে এসেছিল, যদি পৃথিবীতে কোনো বায়ুমণ্ডল না থাকতো তবে এর অবস্থা হতো কীরকম।
তো WBCS-এর বিগত বছর এর প্রশ্ন থেকে কিন্তু WBC কনস্টেবল বলো, মেন্স বলো, কনস্টেবল প্রিলি বলো, মেন্স বলো, এই সমস্ত পরীক্ষা কিন্তু কপি করা হয়, তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমরা এই কয়টি প্রশ্ন করলাম তার মধ্যেই দেখো দুটি প্রশ্ন মোটামুটি কমনই ছিল WBC প্রিলিতে। তো এখানে তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে, যদি পৃথিবীতে কোনো বায়ুমণ্ডল না থাকে তবে এর অবস্থান হবে খুব ঠান্ডা, অথবা অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, ডোগরারা বসবাস করে প্রধানত কোন কোথায়। তো এই প্রশ্নটিও দেখো WBC বিগত বছরের প্রশ্ন কিন্তু এসেছিলো এখান থেকে, ডোগরারা বসবাস করে প্রধানত কোথায়। তো ডোগরা উপজাতিরা প্রধানত বাস করে পাঞ্জাব সমভূমির দক্ষিণ প্রাপঞ্চল অঞ্চলে, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, দ্রাঘিমাংশ অনুসারে ভারতের পূর্বতম রাজ্যটি হলো কোনটি। তো দ্রাঘিমাংশ অনুসারে ভারতের পূর্বতম হচ্ছে অরুণাচল প্রদেশ, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ, ভারতবর্ষের সর্বাধিক এলাকা জুড়ে রয়েছে কোন মৃত্তিকা। তো ভারতের সর্বাধিক এলাকা জুড়ে রয়েছে ল্যাটেরাইট মৃত্তিকা, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি দেখে নেব। আজকের শেষ প্রশ্ন, ভারতবর্ষের কোন রাজ্যে বৃহত্তম কয়লা সঞ্চিত রয়েছে। তো ভারতবর্ষের মধ্যে বৃহত্তম কয়লা সঞ্চিত রয়েছে সেটি হচ্ছে ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে সবথেকে বেশি কয়লা সঞ্চিত রয়েছে। এবং কোথায় ভারতবর্ষে সবচেয়ে বেশি কয়লা উৎপাদিত হয় সেটি কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রশ্ন উত্তরগুলি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও যদি ভালো লাগে থাকে সেক্ষেত্রে লাইক করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। তো চলো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংকস ফর ওয়াচিং। এবং এই যে প্রশ্ন উত্তরগুলি তোমরা যদি নোট করতে চাও সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু আমরা অলরেডি এই প্রশ্ন উত্তরগুলি তোমাদেরকে আপলোড করে দিয়েছি, সেখান থেকে তোমরা লিখে নিতে পারবে বা দেখে নিতে পারবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, এবং কে কত স্কোর করলো সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে।